হ্যালো গায়েস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্ট্যাটাজন থেকে আমি জিৎ বলছি। আবার অনেকদিন পর চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেটা আজকের কন্টেন্ট হচ্ছে আমাদের ক্লিপিং সিস্টেম হেয়ার প্যাচ। ঠিক এরকম ধরনের, এরকম প্যাচের মধ্যে ক্লিপ লাগানো থাকবে, এটাকে হচ্ছে ক্লিপিং সিস্টেম। তো এই ক্লিপিং সিস্টেম প্যাচ কাদের জন্য? যাদের হেয়ার লস স্টার্টিং হয়েছে, খুব একটা বেশি হেয়ার লস হয়নি, মানে বেশিটা এরিয়ার মানে হেয়ার লস হয়নি, সাইডের ডেন্সিটি মোটামুটি ঘন আছে, তাদের জন্য ক্লিপিং সিস্টেম বেস্ট। আর যারা খুলতে চান, রাতে শোয়ার সময় খুলতে চান বা স্নানের সময় খুলতে চান, তাদের জন্য ক্লিপিং সিস্টেম প্যাচ। বেসিক্যালি ক্লিপিং সিস্টেম প্যাচ আপনি যদি ইউজ করেন, আপনাকে মানে স্নানের সময় খুলতে হবে, আর পেস্টিংয়ের সময় আপনাকে খুলতে হয় না। এটাই হচ্ছে পেস্টিং আর ক্লিপিংয়ের মধ্যে ডিফারেন্স। বাট আপনি ক্লিপিং সিস্টেম প্যাচ পরে যে কোনো ওয়ার্কআউট করতে পারেন, যে কোনো কাজ করতে পারেন, আপনি মানে এটা পরে আপনি বাইক চালাতে পারেন। অনেকের ধারণা যে বাইক চালালে হয়তো উড়ে যাবে, তা নয়। যাদের মোটামুটি সামনের এরিয়াতে একদম চুল নেই, তো তাদের ক্ষেত্রে সামনে আমরা এখানে টেপ, বোথ সাইড টেপ লাগিয়ে দিই, আর তিন সাইডে তিনটে ক্লিপ থাকে, ক্লিপ চুলের সাথে আটকে থাকে, আর সামনে টেপটা ফোরহেডের সঙ্গে আটকানো থাকে। তাতে কি হয়, আপনি যদি বাইকও চালান তাতেও কোনো অসুবিধা হবে না। আর অনেকেরই ধারণা যে ক্লিপিং সিস্টেম প্যাচ করলে হয়তো ন্যাচারাল লুক আসে না, না তা না। আপনি যদি একটা মানে ফ্রি স্টাইল যদি প্যাচ কেনেন, তাহলে ওই প্যাচটা দিয়ে আপনি ক্লিপিং করতে পারবেন, পেস্টিং করতে পারবেন, আর টেপিংও করতে পারবেন। তো ফ্রি স্টাইল প্যাচ যদি আপনি ইউজ করেন ক্লিপিং সিস্টেম, তাহলে ওটাও কোনোরকমভাবে আপনার বোঝা যাবে না। আর যদি আপনি ইন্ডিয়ান কোয়ালিটি প্যাচ ইউজ করেন, তাহলে ওগুলো একটু বোঝা যায়। তো চলুন দেখা যাক কীভাবে আমরা কাজটা করছি, পুরো ডিটেলস দেখাবো আজকে।